ভাইয়া গরিব ঘরের ওই বয়সী একজন টিচারকে আমার জন্য রেখেছে নির্দিষ্ট কারণে। ভাইয়া চাচ্ছে ওই টিচারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হোক। কেন? তাহলে এখানে বিয়ে দিয়ে অল্প কিছু সম্পত্তি ধরিয়ে দিলেই হবে। গরিব ঘরের ছেলে, ডিমান্ডও কম থাকবে। বড়লোক ছেলে হলে তো সব কিছুর হিসাব ঠিক ঠিক বুঝে নেবে। এখন তুমি আমাকে বুদ্ধি দাও, আমি ভাইয়াকে খুশি করব না নিরাশ করব? বয়সের ছাপ কি খুব বেশি পড়েছে? বাজি বকো না, বয়সের এমন কোনো ছাপ তোমার চোখে মুখে পড়েনি। এমন কিছু পড়েনি তার মানে কিছু পড়েছে? আহা, কিছু তো পড়বে। সেটাই, বয়স কি আর লুকোনো যায়? তোমার এমন কোনো বয়স হয়নি। হ্যাঁ, কোন স্ত্রী স্বীকার করতে চায় না যে তার স্বামীর বয়স হয়েছে। বয়স যে বেড়েছে তার একটা প্রমাণ আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। এই টাকাটা এই কদিন এমনি এমনি নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি বোকার মতো, তোমাকে যে দেবো আমার মনেই থাকছে না। দাও ধরো। কত আছে এখানে? পুরোটাই আছে, 3,000। বাকি 1,000 কি তোমার কাছে রেখেছো? এখানে 2,000 আছে। না, আমার কাছে তো নেই, ওখানে তো পুরো টাকাটাই থাকার কথা। নেই তো? আশ্চর্য, 1,000 টাকা আমি 2-3 দিনের মধ্যে কোথায় খরচ করব? কাউকে কি দিয়েছো ধার? না। কোথাও পড়ে টড়ে যায়নি তো? না না, কোথায় পড়বে? তাহলে দেখে কিছু খুঁজছো? কিরে বাবু, কোথায় যাচ্ছিস? আমার একটা জরুরি ক্লাস আছে। ইস, একদম ভুলে গিয়েছিলাম রে। তুই না বললি 12টার আগে তোর কোনো ক্লাস নেই? মনে ছিল না, একটা আছে, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা, তোর বাবা কি বললো আবার বলতো? আর কতবার শুনবি? কইছে আমার শরীরে যে পেট্রোল ঢালো সে পেট্রোল কিনে দাম সে দিব। কি জীবন আমাদের, সামান্য 20,000 টাকা সেটা আমরা জোগাড় করতে পারি না। হ, তুইও পারলি না, আমিও পারলাম না। আমার কেন যেন মনে হয়েছিল এহসান টাকাটা দেবে। ওই বড় লোকের বাচ্চাকে কথা আর কইস না, ওকে ধৈরা চটকন আমার দরকার। এইটা দোস্ত ঈর্ষার কথা, বড় লোকের আমি খুব ঈর্ষা করি। ঈর্ষা করেও কোনো লাভ নেই। বুঝি, কিন্তু কিছু তো করা দরকার, সেই জন্যই ঈর্ষা করি। তোর চাকরি কেমন চলতেছে? 7-8 মাসের কাজ, প্রাইভেট টিউশন। ওটা কোনো চাকরি হলো? তাও তো তুই কিছু করতাছস, আমার কথা ভাইবা দেখ। দোস্ত, তোর ছাত্রীর বাসা আমার একদিন নিয়ে যাবি? মানে ওটা কি বেড়ানো যায় নাকি? না, একদিন গেলাম আর কি, দেখে আসলাম কারে পড়াস। দেখার কিছু নেই,
অনেক বড় লোক। দোস্ত এক কাম কর। কি? মায়াটা তুই পড়ায় ফেলা। হ্যাঁ পড়ায় ফেলা, রাজকন্যাও পাইবি, রাজত্বও পাইবি। ওই ওই পাগলা, এসব তুই কি বলিস? ঠিকই কইতেছি, আমাকে মতো গরিবের বাচ্চা থাকতে হইলে আর কি উপায় আছে? তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এলাম। করো। আমি কি খুব বোকা? তোমার নিজের কি মনে হয়? তুমি সেদিন যা বললে, মানে তোমার ভাইয়া ওই লোকটাকে কেন তোমার প্রাইভেট টিউটর রেখেছেন, তা কি সত্যি? সত্যি। তাহলে তুমি বুঝতে পেরেছ আমি পারলাম না কেন? তুমি বুঝতে পারোনি কারণ ব্যাপারটা তোমার না, ব্যাপারটা আমার। কি হলো? তা তোমার ব্যাপারে তুমি কি ঠিক করলে? মানে তোমার ভাইয়ার মনোবাসনা পূর্ণ করবে? সেদিন তো কিছুই বললে না। তোমার টিচারকে অবশ্য একদিন দেখেছি, ভালোই তো। বেশ ঠিক আছে, বলবো খন। কি বলবে? কাকে? আমার টিচার আমার ভাবি আপনাকে ভালো বলেছে। আচ্ছা শরীফ ভাই, এই যে দিনের পর দিন আপনি বাড়ি থেকে বের হন না, আপনার খারাপ লাগে না? না, আমি তো দম বন্ধ হয়ে মারা যেতাম। দেখো আমার একটা সুবিধা কি জানো, আমি নিজের ভেতরে ঢুকতে পারি। যে নিজের ভেতরে ঢুকতে পারে তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এসব কথা আমার সবসময় খারাপ লাগে, আজ আরো বেশি খারাপ লাগে। কেন বলতো? আজ আমার মন খারাপ। এমন ভাবে বলছো যেন অন্যান্য সব দিন তোমার মন খুব ভালো থাকে। হয়েছে কি জানেন, আসলে আমি তো আপনাকে সব কথাই বলি। সকালে বাবা মাকে টাকা দিলেন, ওখানে 3,000 টাকা থাকার কথা, মা গুনে দেখেন 2,000। ও মানে তাহলে সমস্যাটা কি? মানে ওই বাকি 1,000 টাকার হিসাবটা মিলছে না, এই তো? হ্যাঁ, বাবা নিশ্চিত যে টাকাটা হারায় নি, তাহলে টাকাটা গেল কোথায়? আচ্ছা তোমার মা কি নিতে পারেন? আমার দিকে ওভাবে তাকানোর কোনো দরকার নেই, তুমি আমাকে বলো যে তোমার মা টাকাটা নিতে পারেন কি না। না, মা নিতে পারেন না। তাহলে তোমার বাবা খরচ করে চেপে যাচ্ছেন না তো? দেখো সংসারে সবই সম্ভব। না সেরকমও হবে না। তুমি কি নিয়েছো অমিত? তাহলে তো আমি প্রসঙ্গটা আপনার কাছে তুলতাম না। না না, তারপরেও প্রসঙ্গ তোলা যায়, তোমার ভেতরের অস্থিরতা লুকানোর জন্য তুমি। আচ্ছা তোমার বাবা মা কিংবা তুমি, তোমরা টাকাটা কেউ নাও নি, তোমরা তিনজন ছাড়া তোমাদের বাড়িতে বাকি থাকে অন্য আরো তিনজন, ওই তিনজনের মধ্যে তোমার কি কাউকে সন্দেহ হয়? আসলে শরীফ ভাই আমি ওদের কাউকে সন্দেহ করতে চাই না। অসময়ে ফিরলে যে, শরীর খারাপ দেখি? না শরীর খারাপ না, মনটা খুব খারাপ। কেন? ও টাকাগুলো কে এ বাড়ির কেউ দিয়েছে?
চুপ করে আছো কেন? বলো কি বলবো। কিন্তু আমাদের ছেলে মেয়ের কেউ কি না বলে টাকা নিতে পারে? আমরা তো ওইভাবে আমাদের ছেলে মেয়েদের মানুষ করিনি, করেছি বলো? ইস, এই দুপুরবেলা কেন যে দাওয়াত টাওয়াত দেয় মানুষ, দিনটাই মাটি হয়ে যায়। ঠিক মতো একটু সাজগোজও করা যায় না। ফারহানাকে জিজ্ঞেস করেছো ওকে যাবে? যাবে না, ওর সব দাওয়াত টাওয়াত নাকি ভালো লাগে না। ভালো না লাগলে অনেক কিছু করতে হয়, কি যে আছে ওর কপালে। ওর বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? বিয়েটা দিয়ে দিতে পারলে একটা চিন্তা যেত। কিরকম ছেলে তোমার পছন্দ? দেখো, বড় লোক যে হতেই হবে এমন কোনো কথা নেই, একটা সাধারণ ছেলে হলো চলে যদি ছেলেটা শিক্ষিত মার্জিত হয়। তা বটে। তুমি কি কাউকে বলেছো? বলেছি তো, আমারও তো সময় কথা, ব্যবসা কাজে ব্যস্ত থাকতে হয়। তুমি একটু দেখো না। আমি দেখবো? ঠিক আছে, দেখবো, জানা থাকলো। কি রে, বাড়িতে ফিরে এলি যে, দুপুরে বাইরে কিছু জুটাইতে পারো নাই? আস্তে কথা কও, আমার হিসাবটা তা ওলাইয়া দিলা। কিসের হিসাব? জরুরি হিসাব, বাবারে দিতে হইব। বাবারে ব্যবসার হিসাব কইরা তোর বাপেরে দিলে টাকা দিব, এইটা যদি মনে ভাইবা থাকস তাহলে খুব ভুল ভাবছস। বাবা যে টাকা দিব না সেটা তো বুঝছি, এটা পেট্রোলের হিসাব। কিসের হিসাব? পেট্রোলের। আমার বাবাই কইছে না পেট্রোল কিনা দিব, কতটুক পেট্রোল লাগবো সেই হিসাব করতেছি। আমার বাবাই যা কিপটা, পেট্রোল জানি কম লাগে সেই চেষ্টা করতেছি। আচ্ছা বুবু, টাকাটা কি সত্যি চুরি হয়েছে? আমি কি করে বলবো রে, আমি তো আর জ্যোতিষী না। আচ্ছা, এমনও তো হতে পারে বাবা নিজেই কোথাও রেখে ভুলে গেছে। হ্যাঁ তাই হবে, বাবার মাথা তো সবসময় নাটকের চিন্তা, বাবা ভুলে গেছে। কিংবা এমনও তো হতে পারে বাবার মানি ব্যাগ থেকে টাকাটা পড়ে গেছে। হ্যাঁ তাই হবে, বেখেয়ালে হয়তো বাবা। কিন্তু বাবার মুখটা এমন গম্ভীর রে বুবু, আমার কিছুই ভালো লাগছে না। ঠিকই বলেছিস, বাবাকে এত গম্ভীর আমি আগে কখনো দেখিনি। আর মার মুখটাও এমন থমথমে হয়ে আছে। রাতে ভাইয়ে ফিরলে বাবা নাকি আমাদের নিয়ে বসবে, কি আশ্চর্য! কেন? আমরা কেউ কিছু জানি কিনা টাকার ব্যাপারে সেটাই জিজ্ঞেস করবে, এত বড় আশ্চর্য কথা আমরা কি করে জানবো? তাই তো। এই শোন, আজকে না কলেজে ভীষণ একটা মজার কাণ্ড হয়েছে, আমরা সবাই হাসতে হাসতে। বাসায় কি কেউ নেই? আমার তো এই সময় আসার কথা। স্যার,
কতক্ষণ থেকে বেল বাজাচ্ছি, কি ব্যাপার? দেখছিলাম স্যার আপনি কতক্ষণ অপেক্ষা করেন। প্লিজ স্যার ধমক দেবেন না, ভুল হয়ে গেছে, আমার এমনিতেও মন খারাপ। বসেন না স্যার। কি জন্য মন খারাপ জিজ্ঞেস করবেন না? হ্যাঁ বলুন, শুনে ধন্য হই, কি জন্য আপনার মন খারাপ? মার্টিনা হিঙ্গিস হেরে গেছে। মার্টিনা হিঙ্গিস? মার্টিনা হিঙ্গিস কে? টেনিস খেলোয়াড়, সুপারস্টার, চেনেন না? ভেনাস উইলিয়ামসের সঙ্গে হেরে গেছে। মার্টিনা হিঙ্গিস হেরে গেছে বলে কি আসলে আপনার কিছু এসে যায়? না, আমার কেন এসে যাবে, মার্টিনা হিঙ্গিস আমার কে? তাহলে আপনার মন খারাপ বলছেন কেন? নাকি পড়তে না পারার ছুতো খুঁজছেন? না, কোনো ছুতো খুঁজছি না। পড়তে ইচ্ছে না করলে আমি সরাসরি বলে দিতে পারি। আমিও তাই বলি, অনুগ্রহ করে সেটা সরাসরি বলবেন। আজকে পড়বো স্যার, আজকে না পড়লে বেশি বেশি ফাঁকি মারা হয়ে যায়। তাহলে চলুন ভিতরে, এখানে তো আর পড়ানো যাবে না। চলুন স্যার। একটা কথা, আপনাকে দেখে যতটা নিরীহ মনে হয়েছিল বোঝা যাচ্ছে ততটা নিরীহ আপনি নন। কি? কিছু না স্যার, একদম কিছু না। তুমি কি খাবে জানতাম, তবু তোমার জন্য একটা জুসের কথা বলেছি। আমি জানতাম তুমি আসবে। এটা আপনার জানার কথা না, আমি বাড়ি ফেরার পথে হঠাৎ করে এখানে আসার কথা ভাবলাম। তা তুমি যখনই ভেবে থাকো, এসেছো তো, তুমি যে আসবে এটা আমি ঠিকই জানতাম। তাছাড়া তুমি কেন এসেছো আমি তাও জানি। কি জানেন? তুমি দু একদিনের মধ্যে চা বাগানটা কিনতে যাচ্ছ, সেটা জানা দিতে এসেছো। শরীফ ভাই, আপনার এই ক্ষমতায় এখন আর আমি অবাক হই না। তাতে কি আমার কিছু আসে যায়? আমি কি কাউকে অবাক করতে চাই? আমার ধারণা আপনার অনুমান শক্তি একটু প্রখর, একটু বেশি প্রখর। কিছু কিছু কথা তো আমি এমনিই বলি, ঝড়ে বক মরে যায়, তাই না? তা বটে। মাস ছয়েক হলো আমি লক্ষ্য করছি তুমি যেন আমাকে সহ্য করতে পারছো না, কেন বলো তো? আপনার এই অনুমানটা ভুল। না, ভুল নয়, এত সহজ অনুমান ভুল হয় না। আমার বুদ্ধিতেই তুমি ব্যবসা আরম্ভ করেছিলে, অতি সাধারণ অবস্থা থেকে তুমি অনেক উঁচুতে উঠে গেছো, এটাই কি আমার অপরাধ? আপনি আপনার বুদ্ধির উপর এত জোর দিচ্ছেন কেন? আমার যদি ব্যবসার বুদ্ধি না থাকতো, এত অল্প সময়ে আমি এতটা সাকসেসফুল হতে পারতাম? তাও বটে, তাও বটে। আমি এখন যাব শরীফ ভাই, একটা অনুরোধ নিয়ে এসেছি। যেদিন চা বাগানটা কিনব, ফাইনাল পেমেন্টের দিন আপনি উপস্থিত থাকবেন। ওকে। হ্যাঁ, আমার ননদ, একটাই ননদ, খুব সুন্দর, পড়াশোনায়ও ভালো, অনেক বুদ্ধি। আমারও অবশ্য একই ধারণা, আমাদের দেশে মেয়েদের এত বুদ্ধি হওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, তুমি ছেলে দেখো, কেমন ছেলে হলে ভালো হয় সে তো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমাদের মেয়ে কিন্তু সুন্দরী। হ্যাঁ, সুন্দরী, লেখাপড়ায় ভালো, বুদ্ধিমতী, তাছাড়া ওদের অনেক সম্পত্তি, ছেলেকেও তো ওর যোগ্য হতে হবে নাকি? তুমি জানিও আমাকে। হ্যাঁ ঠিক আছে, খোদা হাফেজ। মা, কি রে এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু বলবি? ভাইয়া ফিরলে নাকি বাবা আমাদের সবাইকে ডেকে পাঠাবেন।
তার কি কোনো দরকার আছে? কেন দরকার নেই? তুমি তো জানো টাকাটা আমি নিয়েছি, জানো না?